আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছি, শরীরটা বেশি ভালো না, তো তাই স্যালাইন খাচ্ছি। আর আজকে একটু ঘুরতে বের হলাম, বাইরের আবহাওয়াটা মোটামুটি ভালোই, বৃষ্টি বৃষ্টি ভাব, তাও বের হলাম। আজকে সারিঘাট যাব, তো আমরা 10-15 জন হবে। তো এখন গাড়ি থেকে নেমে সিএনজিতে উঠলাম, এখান থেকে যেতে প্রায় 20-30 মিনিট সময় লাগে। তো সিএনজি নিয়েছি, এখন যাচ্ছি, সাথে ছাতাও নিয়েছি যাতে বৃষ্টি আসলে ছাতা ব্যবহার করতে পারি। এইতো আমরা কাছাকাছি চলে আসছি, এইতো গাড়ি থেকে এখন নামলাম। আজকে মোটামুটি অনেক মানুষ ছিল, কারণ যেহেতু 15 আগস্ট ছিল, আর আমরা অনেকজন মিলে গিয়েছিলাম, তো ভালোই আনন্দ করলাম। তো আগে এই রাস্তা দিয়ে যাওয়া হতো, তো রাস্তাটা পানি আসাতে এখন বন্ধ হয়ে গেছে, এখন আমরা এই রাস্তায় যাচ্ছি। আমরা আজকে সারিঘাট আসছি, তো অনেকদিন পরই আসা হলো। আগে এই রাইডগুলো ছিল না, এই দোলনা, চরকি, তারপরে এই নৌকা এই জিনিসটা ছিল না, এগুলো নতুন বানানো হয়েছে সারিঘাটে। আপনারা কী কী আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এটা নিয়ে 2 বার আসলাম, এই জায়গাটা আমার ভালোই লাগে, নিরিবিলি পরিবেশ, কোনো হইচই নেই, মানুষজন বেশি থাকলেও কোনো হইচই নেই। আর দেখেন ভাবিরা বাচ্চা নিয়ে ঘুরতেছে, আমি একটু একটু করে আপনাদের দেখাচ্ছি ভিডিও করে। তো এখন চিপস নিলাম, চিপস খাচ্ছি। বাইরের ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু প্রচুর গরম ছিল। ঘাস ফুল নিয়ে একটু ভিডিও করতেছি, ফুলটা দেখতে সুন্দরই লাগতেছে। এখন বাদাম কিনতেছি, বাদাম খাবো। এখানে আসলে ছোট ছোট প্যাকেটগুলো 20 টাকা করে প্যাকেট বাদামের, তো সবাই বাদাম নিলাম, বাদাম খেলাম, তারপর আবার একটু হাঁটা শুরু করলাম। আর এখানে বাচ্চারা ফুটবল খেলতেছে, ভালোই লাগতেছিল, ছোটোকালের কথা মনে পড়ে গেল, ক্লাস 5 থাকতে আমি ফুটবল খেলছিলাম, তো এটার কথা মনে পড়ে গেল। আর বাহিরে বৃষ্টি ভাবছিল, আমরা ভাবছিলাম বৃষ্টি আসবে, তাই ছাতাও নিয়েছিলাম, বাট বৃষ্টি আসে নাই, ভালো হয়েছে। কালকে আমার শরীরটা বেশি ভালো ছিল না, তাও ঘুরতে বেরিয়েছি। আর গাড়ির রাস্তাঘাট এত খারাপ ছিল, গাড়ির ঝাঁকানিতে আমার শরীর আরও খারাপ হয়ে গেছে বাসায় আসার পরে। তো আমরা অনেক ঘোরার পরে এখন আবার যাচ্ছি, এখন গিয়ে চাপটি খাবো, চাপটি দিয়ে ভর্তা দিয়ে খাবো, এখানকার চাপটিটা খুব ভালো, এর আগের বারও খেয়েছিলাম। তো আজকে নতুন একটা দোকানে খাবো, ওখানকার চাপটি নাকি সবাই বলতেছে ভালো। তো আমরা এখন ঘোরাঘুরি শেষ করে বের হয়ে যাচ্ছি। আর এখানে একটা ছোট্ট খাল আছে, সবাই গোসল করতেছে। দেখেন কি সুন্দর সবাই গোসল করতেছে, আমারও মন চেয়েছিল, এত গরম বাহিরে, মনে দিতেছে এখানে নেমে গোসল করি, কিন্তু এখানে অনেক ছেলেরা গোসল করতেছে, জামা কাপড় হতে নিয়ে গেছে ওরা। আর এখানে বাইক ধুইতেছে ভালোই। তো এখানে এসে ভালোই লাগলো, পানি পা রাখতে পারলে আরও বেশি ভালো লাগতো। পানিটা একদম ফ্রেশ ছিল, একদম পরিষ্কার। তো অনেক ছেলেরা গোসল করতেছে, আবার ফুটবল খেলতেছে পানির মধ্যে, ভালোই লাগলো। আর এখানে ওই যে বল মেরে
একটা গেমস ছিল, বল মেরে ফালাইতে পারলে একটা সেভেন আপ বা কোক দিবে। তো ওটা খেলা শেষ হলো, তো যাচ্ছি। আজকে ভালোই লাগলো, শরীর খারাপ নিয়ে গেছি তাও ভালো লাগছে ঘুরতে, কিন্তু বাসা আসার পর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো রাত্রে। দেখেন আজকে প্রচুর মানুষ ছিল, 15 আগস্ট ছিল, তো মানুষই প্রচুর ছিল। এত মানুষ হয় কি না জানি না, কিন্তু আমরা গিয়ে অনেক মানুষ দেখেছি। তো এখন চাপটির দোকানে আসছি, চাপটি অর্ডার করেছি, চাপটি বানাচ্ছে, আমরা ভর্তা দিয়ে খাবো সবাই। আর সিএনজি ড্রাইভাররা বলতেছে এখানকার চাপটি নাকি খুব ভালো, তো আমরা এখানে আসলাম। এর আগের বার অন্য জায়গা থেকে খেয়েছিলাম, তো এত চাপটি আসছে, চাপটিটা আমার কাছে ভালোই লাগছে। আর সবগুলো ভর্তা বেশি মজা ছিল না, 3টা ভর্তা আমার কাছে বেশি ভালো লাগছে। তো আমাদের চাপটি খাওয়া শেষ, আর বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, তো ওই জন্য আমরা ভিতরে ওয়েট করতেছি যদি বৃষ্টি নেমে যায়। তারপরে ঠান্ডা নিল, ঠান্ডা খাচ্ছি আমরা সবাই। আর চাপটি খাওয়ার পরে ঠান্ডাটা যখন খাচ্ছিলাম তখন মানে অনেক ঝাল লাগতেছিলো কেন জানি। তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করতে করতে সিএনজি পেয়েছি, সিএনজিও পাচ্ছিলাম না। সিএনজি পাওয়ার পরে ডাবল ভাড়া দিয়ে পড়তে হলো আর কি, কিছু করার নাই, রাতটাও যেহেতু হয়ে গেছে। তারপরে বাসায় চলে আসলাম, বাসায় আসার পরে অবস্থা তো খুব খারাপ, শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, এমনি শরীর খারাপ নিয়ে গেছি, আরও শরীর খারাপ হয়ে গেছে।